নমস্কার বন্ধুরা, আমি প্রীতি, কলকাতা ব্লেসিং টিম থেকে। আমরা চর্চা করছি তারকাম সাদ্দান দ্বারা লিখিত পুস্তক কর্ম এবং পুনর্জন্মের 17 চ্যাপ্টার, যা হচ্ছে কনসিয়াসনেস এবং কর্মা। আমরা আগে জেনেছি যে আমাদের যে ইনার লাইট, সেটা কীভাবে কনসিয়াসনেস হয় এবং সেটা কীভাবে অ্যাওয়ারনেসে পৌঁছায়, তা আমরা পূর্বের প্রকরণে জেনেছি। এই বিষয়ে আজকে আমরা আরও চর্চা করব। যখন আমরা ইনটিউশনাল প্লেনে পৌঁছাই, আমাদের যে ইনার লাইট, যেটাকে কনসিয়াসনেস বলা হয়, তখন তা অ্যাওয়ারনেস হয়ে যায়। এটাকে ভালোভাবে বুঝব। প্রথমে কী আছে? ফিজিক্যাল প্লেনে আছে, তারপর এথারিক প্লেন, তারপর ইমোশনাল প্লেন, তারপর মেন্টাল প্লেন, তারপর ইন্টালেক্ট প্লেন, তারপর আছে আপনার ইনটিউশনাল প্লেন। যখন আমরা এই স্তর থেকে বাইরে বেরিয়ে আসি, তখন আমরা এই সব থেকে ডিকোড করে ইনটিউশনাল প্লেন পর্যন্ত রিয়েলাইজেশন যখন আমাদের আসে, সেখানে কনসিয়াসনেস অ্যাওয়ারনেসে বদলে যায়। যখন অ্যাওয়ারনেস হয়, আমরা পূর্ণরূপে এই সব যে চলছে, এথারিক, অ্যাস্ট্রাল, মেন্টাল, ইনটিউশনাল প্লেন, এই সব যা কিছু ইম্প্রেশন আছে, এক মেমোরি রূপে এখানে এই প্লেনে থাকে। নেক্সট আসছে যে কী ডিফারেন্স আছে কনসিয়াসনেস অ্যাওয়ারনেসের মধ্যে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে কনসিয়াসনেস কীভাবে ক্রিয়েট হচ্ছে। আমাদের ইন্টালেক্টের ইনার লাইট প্রডিউস করছে এবং আমাদের সোলের সঙ্গে মিলিত হয়ে কনসিয়াসনেস ক্রিয়েট হচ্ছে। কিন্তু কনসিয়াসনেস কী আছে? ডুয়ালিটি, অর্থাৎ দ্বৈতভাব, সেটা চেঞ্জ হতে থাকে। যখন আমাদের কনসিয়াসনেস, যা আমাদের ইনার লাইট বা সোল তৈরি করে, তখন তার আরও পিউরিফিকেশন হয় এবং ইনার গাইডেন্স বা ইনার লাইটে চলে যায় এবং শুধু হিউম্যান সোলের লাইট হয়ে শুধু শাইন করে যখন মেন্টাল প্লেনে থাকে। অর্থাৎ যখন আমরা ইনটিউশনাল প্লেনে বাউন্ডারিকে ক্রস করি, তখন সোলের লাইট যে থেকে যায়, তার মধ্যে কোনো রকম ডুয়ালিটি থাকে না। এখানে এটা আমাদের ব্রহ্মার ফিলিং করে থাকে। যদি আমরা এটাকে সহজ ভাষায় বুঝি, তাহলে এখন পর্যন্ত আমাদের কনসিয়াসনেস কীভাবে ডেভেলপ হয়েছিল? আমাদের ইন্টালেক্টের দ্বারা। যখন বুদ্ধি দ্বারা আমরা নিজের কনসিয়াসনেসকে জানতে পারি, যে ডট জয়েন করতে পারলাম, যখন আমরা বুঝতে পারলাম যে অন্য লাইফকেও হিউম্যান সোল হিসেবে দেখতে লাগলাম জ্ঞানের চক্ষু দ্বারা। যখন আমরা হিউম্যান সোল দেখতে লাগলাম অথবা আত্মাকে অনুভব করতে লাগলাম, তখন ওই স্থিতিকে আমাদের আরও এভলিউশন হয় এবং তখন আমরা রিয়েলাইজ করি যে আত্মার যে ওপেনিং আছে অথবা লাইট আছে, এই সব কিছু আমাদের আত্মাই আছে। আমরা ভাবছি অন্য কোনো ভগবান অথবা অন্য কোনো এনার্জি সোর্স আছে যা আমাদের চালাচ্ছে। সমস্ত জিনিসকে আমরা কীভাবে ব্যবহার করছি, কোন লজিক বা কোন বুদ্ধি, কোন কম্প্যারিজন বা কোনো ম্যানেজমেন্ট রেখে আমরা সমস্ত জিনিসকে মাপদণ্ড রেখে আমরা সব কিছু বুঝছি। স্পিরিচুয়ালিটিতে যখন আমরা আসি, তখন এই সব কিছু আমাদের সঙ্গে হচ্ছে, কিন্তু তা কনসিয়াসনেসের স্টেজ পর্যন্তই হয়ে থাকে। কিন্তু যখন আমরা অ্যাওয়ারনেসের স্টেজে এসে যাই, তখন তা ন্যাচুরালি আসে। আমাদের মধ্যে কোনো রকম ডাউট থাকে না, আমাদের কোনো জিনিসকে বুঝবার জন্য কোনো রকম প্রকার লজিকের দরকার পড়ে না। যে হায়ার নলেজ থাকবে, যা অ্যাওয়ারনেসে আমরা পেয়ে থাকি, সেখানে কোনো রকম লজিকের দরকার পড়ে না। তারপর আসে অন্য ডিফারেন্স, সেটা কি? কনসিয়াসনেস চেঞ্জ হয়ে থাকে। কীভাবে চেঞ্জ হয়? যখন আমরা কোনো প্রকার ফিজিক্যাল চেঞ্জেসে যাই, যেমন ফিজিক্যাল চেঞ্জেস হয়, মেন্টাল চেঞ্জেস, ইমোশনাল চেঞ্জেস, বা কোনো দুঃখ কষ্ট আসে অথবা কোনো সুবিধা আসে, বা তখন আমরা ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল বডিতে চেঞ্জেস আসে। আমাদের মাইন্ডের ফ্রেমে এইভাবেই চেঞ্জ আসে। ইমোশনালি কোথাও আমরা খুশি হলাম, দুঃখিত হলাম, কোথাও জেলেসি আসলো অথবা কোথাও রাগ এলো, এই সব শারীরিক ইমোশন আছে। কোনো ইমোশনের উপর যদি আমরা প্রবলেম আসছে, তাহলে এই সময় আমাদের কনসিয়াসনেস চেঞ্জ হয়ে থাকে। এই সিচুয়েশন থেকে আমরা যখন বাইরে বেরিয়ে আসি, তখন এক রিফাইনমেন্টে হয় আমাদের ভেতর। রিফাইনের এই প্রসেসে আমাদের ভেতর চেঞ্জেস আসতে থাকে। অর্থাৎ আপনার শৈশবে যে লেভেলের কনসিয়াসনেস ছিল, এখন এই যে আপনি হিসেবে আপনি যে বডিতে আছেন, তার কনসিয়াসনেস পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এখানে আপনার যে অ্যাওয়ারনেস আছে, একদম ওই লেভেলই থাকে। অ্যাওয়ারনেস এফেক্টেড হয় না, যদি আমাদের কনসিয়াসনেস চেঞ্জ হয়ে থাকুক না কেন। কিন্তু আমাদের অ্যাওয়ারনেস ওই যে তিন বডিতে চেঞ্জেস আসছে, তার এফেক্টে পড়ে না। আমাদের অ্যাওয়ারনেসে কোনো রকম চেঞ্জেস আসে না। যদি আমরা বুঝি, তাহলে আমাদের অ্যাওয়ারনেস আমাদের পাস্ট লাইফের মেমোরি দ্বারা পরিপূর্ণ। আমাদের যদি হিউম্যান সেলের মেমোরি থাকে, পূর্বজনের সংস্কারে যে আমাদের কাছে এসেছে কোনো না কোনো কারণের জন্য বা কোনো জিনিসের জন্য আমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে, যা উইজডমে পরিবর্তিত হয়েছে, তাহলে ওই যে মেমোরি আছে আমাদের, সেটা অ্যাওয়ারনেসে থাকে। যখন আমরা কোনো সিচুয়েশনে বা কমপ্লিটলি অ্যাওয়ারে থাকি, আর তখন সেটা আমাদের মেমোরি হয়ে
রেকর্ড হয়। যখন আমরা ইনটিউশনাল প্লেনে বিয়ন্ড আমরা যাই, তখন আমরা ইউনিভার্সের সঙ্গে কন্ট্যাক্ট আমাদের আসে, অর্থাৎ সেই সময় আপনি ব্রহ্মার ফিলিং করে থাকেন। যেমন বলা হয়েছে যে প্রজ্ঞানম ব্রহ্মা, অর্থাৎ আমরা জ্ঞানের দ্বারা ব্রহ্মাকে রিয়ালাইজ করে থাকি। তারপর আসে বিগনেস, অর্থাৎ আমি ওই ব্রহ্মের অস্তিত্ব, অহম ব্রহ্মাস্মি। এই যে কনসিয়াসনেস তা আগে বাড়ে এবং আমাদের অ্যাওয়ারনেসে আরও বড় হতে থাকে। যেমন যেমন আমাদের হিউম্যান সোলের অ্যাডভান্সমেন্ট হতে থাকে, আমাদের স্পিরিচুয়াল জার্নি আগে বাড়তে থাকে। আমরা রিয়ালাইজ করি যে আমি ছিলাম, অর্থাৎ আমি যে প্রীতি, এটা আমার বডি মাইন্ড ইন্টালেক্টে চলছে, এটা এক সিন আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি কে? আমি ওই কনসিয়াসনেসের পার্ট। যদি আমরা সম্পূর্ণ সময় কনসিয়াসনেসে ব্যতীত করছি, তাহলে আমরা অহম ব্রহ্মাস্মি যে ফেজ তা রিয়ালাইজ করে থাকি। যখন অহম ব্রহ্মাস্মি হয়, অর্থাৎ যখন কনসিয়াসনেসের পার্টকে ফিল করি, তখন আমরা মিরর দেখি না। আসলে আমি কে? এর উত্তর হচ্ছে অহম ব্রহ্মাস্মি। অর্থাৎ যদি আমি ব্রহ্মা, তাহলে এই যে পৃথিবীর বডি আছে, পৃথিবীর ফিজিক্যাল লেভেলে কী আছে, অ্যাথলিক লেভেলে কী আছে, মেন্টাল লেভেলে কী আছে, ইমোশনাল লেভেলে কী আছে, যে জিনিস আমরা বুঝছি, ইন্টেলেক্ট কোনো লেভেলে আছি আমরা, এই যে আমরা বুঝছি, সেখানে এক পার্ট আছে, কোনো এক কারণের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি, এই যে জন্ম আছে আমাদের, যে ইনকার্নেশন যে আমরা নিয়েছি, কোনো পারপাসের জন্য নিয়েছি। কিন্তু আমি কে? প্রীতি যে বডি মাইন্ড ইন্টেলেক্ট আছে, আমি তা নই, আমি ওই ইউনিভার্সাল ব্রহ্মার অংশ। তাহলে যখন আমরা মিররকে দেখা বন্ধ করে দিই, তখন পর্যন্ত আমার স্বভাব এমন কেন আছে, আমরা এইরকম মেন্টাল স্টেটে কেন আছি? এখন পর্যন্ত আমরা এই পুস্তক পড়ে জেনেছি যে আমাদের পূর্বের কিছু কর্মের রেকর্ড আছে যা ভুক্তান করতে এসেছি আমরা এই জীবনে। এই জীবনে আমাদের ভুক্তান চলছে। এই যে আমাদের মেমোরি আছে, সেটা কোথায় থাকছে? এই যে আমাদের কার্মিক অ্যাকাউন্টে মেমোরি আছে, অর্থাৎ ওই সিচুয়েশনে আমরা কী লার্ন করলাম, এক্সপিরিয়েন্সের পর আমরা কী প্রাপ্ত করলাম, এই সব অ্যাওয়ারনেসের ফিল্ডে থাকছে। অ্যাওয়ারনেস অথবা ব্রহ্মার স্থিতিতে যখন আমরা পৌঁছাই, তখন আগের জীবনে যা কিছু আমরা ব্যতীত করছি, তা সব কিছু আমাদের মিররের রিফ্লেকশন, অর্থাৎ যা কিছু আমাদের সঙ্গে ঘটিত হচ্ছে, তা সব কিছু না কিছু জিনিসের রিফ্লেকশন। সেটা কার রিফ্লেকশন বন্ধুরা? আমাদের নিজের অস্তিত্বের রিফ্লেকশন। তাহলে হিউম্যান সোলে যা ট্র্যাভেল করে, কী আছে ওই ট্র্যাভেলিং? আমরা আগে ভাবতাম যে আমাদের সঙ্গে এরকম কেন হচ্ছে, আমরা কমপ্লেন করেছিলাম, তার জন্য আমাদের কষ্ট হচ্ছে, ভগবান আমার সঙ্গে এরকম কেন করছে, তখন আমরা কী করছিলাম? আমি তার সঙ্গে এমন কী করছিলাম যে আমার সঙ্গে এরকম হচ্ছে? এই স্থিতিতে আমরা মাল্টিপ্লিসিটি, অর্থাৎ আমরা নিজেকে আলাদা দেখছিলাম, আমরা বডিকে আলাদা দেখছিলাম, আমরা মেন্টাল সেলফকে আলাদা দেখছিলাম, আমরা ইন্টালেক্টকে আলাদা দেখছিলাম, এসব বডিসকে সব থেকে আলাদা হয়ে চলছিলাম। কিন্তু এখানে কী হচ্ছে ফাইনালি, যখন আমরা আমাদের জার্নি ক্রস করে ইনটিউশনাল প্লেন থেকে আমরা যখন অ্যাওয়ারনেসে এসে যাই, তখন আমরা ওই জার্নি ক্লোজ করি। কোন জিনিসের? মাল্টিপ্লিসিটি, দ্বৈতের ভাব থেকে আমরা অদ্বৈতের ভাবে এসে যাই। যত বিকল্প ছিল, সেই সব থেকে বাইরে বেরিয়ে আমরা আমাদের শরীর জার্নি মাল্টিপ্লিসিটিতে টু নন ডিউয়ালিটি, অর্থাৎ অদ্বৈতের ভাব অথবা সম্পূর্ণ ইউনিভার্সাল ওয়াননেস অথবা এক সম্পূর্ণ ব্রহ্মের এক অংশ, এটা অনুভব করি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতই। সুখীতে থাকুন, খুশিতে থাকুন। নমস্কার।